একুশে মার্চ রোজ শনিবার বিকেল চারটায় ধামগড় ইউনিয়নে বন্দর উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে উন্নয়নমূলক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি সাবেক ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমউদ্দিন প্রধান, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী এম এ সালাম, সহসভাপতি আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, কলাগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দালোয়ার প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, বন্দর থানা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, কলাগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাসেম সহ মতবিনিময় সভায় আর উপস্থিত ছিলেন বন্দর থানা ও উপজেলা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা। মুগরের মা অত্যন্ত পবিত্র একজন মানুষ ছিলেন, পরেশগার মানুষ ছিলেন, যিনি কয়েকবার আমাকে ওনার বাসায় নিয়ে আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিয়েছিলেন। আমরা পারিবারিক সম্পর্ক মতোই ছিলাম। আর রশিদ ভাইয়ের সাথে যে সম্পর্কটা আপনার বহুবার দেখেছেন, মঞ্চে কিন্তু আমি রশিদ ভাইয়ের পায়ে ধরে সালাম করে তারপরে মঞ্চে উঠেছি। কারণ রশিদ ভাই একেএম শামসুল জোহা বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর সহচর, তার একমাত্র বিশ্বস্ত কর্মী ছিলেন এই এম এ রশিদ ভাই। এই স্বাধীনতা যুদ্ধ থেকে আরম্ভ করে 75/11 সমস্ত কিন্তু মোকাবেলা করেছেন উনি। আজকে বুড়া মনে করবেন না, কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে বুড়া মনে করবেন না। আমরা চলতে জানি, আমরা বলতে জানি, আমরা করতে পারি। আর না হলে বলেন আজকে এই চারজন চেয়ারম্যান কেন ওরা সবাই আসলো, কেন ওরা আজকে বলছে? এই সালামের বিপ্লবী আওয়াজ শুনে আমার বয়স বোধ হয় 50 বছরের কমে গেছে। আজকে আমি যদি জানি এসান বন্দর চেয়ারম্যান ওই যে বক্তৃতা দিতে পারে না, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের কাছে চাহিদা যেইভাবে ও আজকে হাত পেতেছে, আল্লাহ তাকে ভালো করুক। জেলার চেয়ারম্যান প্রথমেই বক্তব্যের মধ্যে হয়তো একটু পড়ে দিলে আর একটু ভালো বলতো, কিন্তু আমার যে চাহিদা সেটা কিন্তু সুস্পষ্ট করতে পেরেছে। আমার বক্তব্য দেওয়ার আজকে কিছু নাই, উন্নয়ন পড়ে রয়েছে, উন্নয়ন করতে হবে। রশিদ ভাই আমার বাবার সাথে চলেছে, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার থেকে অনেক প্রিয় মানুষ। আমার আগে যিনি সংসদ ছিলেন হয়তো একেএম নাসিম ওসমান, তার শিষ্য ছিল এই সানাউল্লাহ, এই সানাউল্লাহ তার শিষ্য ছিল। তারপর আমি বসে মেজে যতটুকু পারছি ভালো করছি, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে দিয়ে কাজ করানোর ব্যবস্থা করতে পেরেছি। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএএন টিভি, বন্দর।